হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল হ্যাপি মোমেন্টসে। আমরা অনেক সময় আমাদের পড়ে থাকা সময়গুলোর সঠিক ব্যবহার করতে পারি না। সেই অলস সময় আমাদের অজান্তে বাসা বাঁধে একাকিত্ব, চিন্তা, দুর্ভাবনা, নানা কিছু কিছু খাদ্য আমরা আমাদের মনকে অনায়াসে দিতে পারি, দিতে পারি এক মুঠো ভালো লাগা অকৃত্রিম। সবার আগে তৈরি করতে হবে ভালো থাকার ইচ্ছা। এই ইচ্ছাই তোমাদের মন খারাপের দিনগুলোতে অবসাদ থেকে দূরে রাখবে। আচ্ছা, আমরা কিভাবে ভালো থাকতে পারি? আর ভালো থাকার কি কোনো চাবিকাঠি আছে বা কোনো ম্যাজিক? সত্যি কথা এটাই, ভালো থাকার কোনো চাবিকাঠি হয় না, আর তোমাকেই নিজেকে ভালো রাখতে হবে। তোমার ইচ্ছা, ভালো লাগা, এগুলো খুঁজে বার করতে হবে, ভালো হবি তৈরি করতে হবে যা তোমার মনকে অনেকটা বাঁচার রসদ যোগাবে। কীভাবে হবি তৈরি করবে? প্রথমে যে জিনিসের উপর তোমার আগ্রহ আছে সেটা নিয়ে নাড়াচাড়া শুরু করো। যেমন তোমার ছোটোবেলায় আঁকতে ভালো লাগতো, তারপর পড়াশোনার চাপে আর এগোয়নি, অল্প অল্প করে আঁকা শুরু করো। বিখ্যাত অঙ্কন শিল্পীদের আঁকা ছবি দেখো, একদিন কোনো ছবি প্রদর্শনী থেকে টুক করে ঘুরে এসো, দেখবে তোমার অনেক ভালো লাগা থাকবে। যাদের বই পড়তে ভালো লাগতো ছোটোবেলায়, আমার মতো পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্পের বই পড়তো, তারা চাইলে আবার তাদের অবসরে গল্পের বই পড়তে শুরু করো। সুবিধা থাকলে কোনো লাইব্রেরির সদস্য হয়ে যাও, বইয়ের পাতা উল্টাও, দেখবে মনটা একদিন ওই আকাশের মতো হয়ে গেছে। এইভাবে গান, কবিতা, রান্না, ঘুরতে যাওয়া, শরীরচর্চা, হাতের কোনো কাজ, যেখানেই তোমার আগ্রহ তার সাথে নিজেকে জড়িয়ে নাও। নিজেকে যত তুমি এই রকম সৃষ্টিশীল কাজে বেঁধে রাখতে পারবে, তোমার মন ততটাই হবে উন্মুক্ত। মেঘলা আকাশের দিকে তাকিয়ে তুমি আর মনের বৃষ্টির ধারার খোঁজ করবে না। ছোটোখাটো সহজ রান্না, বাগান করা, কাছে দূরে ঘুরতে যাওয়া, এই সব কিছুর হ্যাপি মোমেন্টস নিয়ে আমি থাকবো তোমাদের সাথে। আজ এই পর্যন্তই, বাই।